أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم محترم مسلمين الكرام আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সূরায়ে আলে ইমরান এই সূরায়ে আলে ইমরানের মধ্যে শুরু থেকে নিয়ে মুসলমানদের ইমানের আলোচনা কিভাবে আত্মশুদ্ধি করবে তার আলোচনা দুনিয়া থেকে কিভাবে বাঁচবে এ বিষয়ে লম্বা আলোচনা হয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আল্লাহ পাক বুঝাতে চাইলেন সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে ইমানদার পুরুষ এবং নারীরা, ইত্তাকুল্লাহা হাত্তা তুকাতি, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া মরিও না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এই তিনটা বিষয় এমন, এই তিনটা বিষয়ে যদি কোনো মুসলমান আমল করে সে দুনিয়ার মধ্যে জিন্দা ওলি হয়ে যাবে। মুসলমানরা, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো করো, মুসলমান হওয়া ছাড়া মরিও না, এবং আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে তোমরা ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন মুসলমানদের মূল ভিত্তি এই তিনটা বিষয়ের উপরে। মুসলমানরা আল্লাহকে ভয় করবে ভয় করার মতো, মুসলমান হওয়া ছাড়া মরিও না, এই কথাটা দিয়ে আল্লাহ কি বুঝাইলেন। আমরা হাদিসের পাকের মধ্যে মেশকাত শরীফ এবং বিভিন্ন হাদিসের শুরুতেই একটা হাদিসে জিব্রাইল আনে, সেখানের মধ্যে মুসলমান কারে কয় কথা বুঝাইছে। সাহাবায়ে কেরাম রসুলের কাছে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, প্রশ্ন করতেন, রসুল উত্তর দিতেন। এক পর্যায়ে মুনাফিকরা আসিয়া রসুলের কাছে নিজের বাবার নাম কি, দাদার নাম কি, সদ্য গোষ্ঠীর নাম কি, এগুলিও জিজ্ঞাসা করত। এমনকি আমার আব্বা সতী মুরুদ ছিলেন কি ছিলেন না, এগুলিও জিজ্ঞাসা করত। এ সমস্ত প্রশ্নের কারণে রসুলের কষ্ট হইত। আল্লাহ পাক রসুলের ব্যাপারে মুসলমানদেরকে জানাই দিলেন, খবরদার, আমার নবীকে কোনো অনর্থক প্রশ্ন করতে পারবে না। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করাই সারি দিছেন, কোনো বিষয়ে রসুলের কাছে প্রশ্ন করেন না। সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের সাথে থাকেন, আগের মতো প্রশ্ন করেন না, কোনো বিষয়ে জিজ্ঞাসা করেন না। একদিন রসুল ওয়াজে বসা, পেছন থেকে একজন মানুষ আসছে, মনে হয় যে বাড়ি এখানে হইবে, এমন সুন্দর সাজে গুজে আসছে। তার ভিতরে কোনো সফরের নিশানাও নাই, মানুষ দূর থেকে আসলে তার চেহারা কালা থাকে, কেমন জানি নৈরাস নৈরাস থাকে, কাপড় সফর সফরের চিহ্ন থাকে। আমরা তার ভিতরে সফরের কোনো চিহ্ন পাইলাম না, মনে হয় যে সে এখান থেকে আসতেছে। ফাস নাদা রোগ বাতাই কি ইলা রোগ বাতাই, তিনি আসিয়া রসুলের দুই রানের সাথে তার রানও মিশা বসে গেছে। আব্বাহিয়া তোর সুরতে বসছেন, বসিয়া বলতেছি, ইয়া মোহাম্মদ আখবির নি আনিল ইমান, মোহাম্মদ ইমান কারে কয় কন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার গোসায় মাথা তুহি ভরে যাইতেছে। আল্লাহ বলতেছেন, নবীকে কোনো প্রকারের প্রশ্ন করিও না, অনর্থক প্রশ্ন, আর মুসাফির আসি কয়, মোহাম্মদ ইমান কারে কয় কন। ওমর তো গোসা হইল, যেহেতু রসুলের সামনে কিছু বলতেও পারি না, আবার দাঁতও কিনবাই যে বাড়িল। রসুল বলতেছেন, আল ইমান ও আন্তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ইমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা,
ফেরেশতাদেরকে বিশ্বাস করা, নবীদেরকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, আখেরাত বিশ্বাস করা, তাকদীর বিশ্বাস করা, সব ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। যিনি প্রশ্ন করলেন উনি আবার বলতেছেন সাদাকতা, আপনি সত্য বলছেন। সাহাবায়ে কেরাম কয় তাহলে বোঝা গেছে যিনি প্রশ্ন করছেন আগের থেকে উত্তর জানে, না জানলে আবার সাদাকতা কয় কি করে। দ্বিতীয়বার প্রশ্ন করতেছি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে কয়? আল্লাহ রসুল বলতেছেন আনতাশহাদা বিল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত, আল্লাহকে সাক্ষী দেওয়া, রসুলকে সাক্ষী দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এটা হচ্ছে ইসলাম। সাদাকতা, আপনি সত্য বলছেন। তৃতীয় নম্বর বলতেছে আখবিরনি মাল এহসান, হুজুর এহসান কি জিনিস, তাকওয়া কি জিনিস, বুজুর্গ কি জিনিস, এটা কোন মূল ইসলামের ভিত্তি কি জিনিসের উপরে। মানুষ ইমান আনে, ইমান আনার পরে নামাজ পড়ে, আসল উদ্দেশ্য কি? মানুষ কষ্ট করে তার লেগে যায়, নামাজ শিখলো, সুন্দর করে নামাজ পড়লো, আসল উদ্দেশ্যটা কি এখানে? এহসান কারে কয়? আল্লাহ রসুল তখন বলতেছেন আল এহসানু আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসান হচ্ছে এটা, ইসলামের মূল ভিত্তি হচ্ছে এটা, তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে যে আল্লাহকে তুমি সামনে দেখতেছো। আর এতটুকু যদি আকীদা না আনতে পারো, উল্টাটা বলো, আমি আল্লাহকে যদি দেখি না আল্লাহ আমাকে দেখেন, এটার নাম এহসান। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছুর মূল ভিত্তি এটা, নামাজ পড়ার একটা মাত্র উদ্দেশ্য আমরা আল্লাহকে সামনে হাজির নাজির রাখি, আল্লাহ আমাদেরকে সব জিনিস দেখেন, আল্লাহ আমাদের সব কাজ দেখেন। আমরা আল্লাহকে যদিও দেখি না কিন্তু আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এটা হচ্ছে আসানের দ্বিতীয় পর্যায়ে। দেখেন একজন মানুষ ইমান আনছে আল্লাহর প্রতি, তখন ইমান আনার পরে আল্লাহর মহব্বত অন্তরে ঢুকানোর জন্য নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়। কখন বোঝা যাবে তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকছে? যখন এই ব্যক্তি কমপক্ষে এতটুকু বলতে পারে দুনিয়ার প্রতিটা কাজকর্মের আগে যে আমি যতটা কাজকর্ম করি আল্লাহ আমাকে দেখে, অথবা আমি আল্লাহকে সামনে দেখতেছি। যে ব্যক্তি এতটুকু একিন আছে যে আল্লাহ আমার 24 ঘন্টার খোঁজ খবর নিতেছে, সে ব্যক্তির দ্বারা কোনো গোনা সম্ভব? গোনা না করার নামই তো তাকওয়া। যে ব্যক্তি 24 ঘন্টা মনে করে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, তার দ্বারা তো গোনা করা সম্ভব না। এক পীর সাহেবের কাছে একবার অনেক আলেম ওলামা ভিড় জমাইছে, 40 দিন পর্যন্ত সিল্লা দিছে হুজুরের কাছে খেলাফত আনার জন্য। যখন খেলাফতের সময় আসছে, হুজুর সমস্ত আলেম ওলামাদেরকে বললেন আমার জন্য তোমরা প্রত্যেকে একটা একটা করে মুরগি কুরবানি করে নিয়ে আসবা, জমে করে নিয়ে আসবা। কিন্তু মুরগিটা জমে করতে হবে এমন জায়গায় কোনো মানুষ দেখে নাই, কেহ দেখে নাই, এমন জায়গায় জমে করতে হবে। যারা ছিল সবাই একটা একটা মুরগি জবে করে নিয়ে আসছে। হুজুর জিজ্ঞাসা করেন তুমি কোথায় জব করছো? কো হুজুর রুম তালা দিয়া, কাউরে সবাইকে বাইর করে দিয়া, দরজা জানালা বন্ধ করে সেখানে জব করছি। আরেকজন রে জিজ্ঞাসা তুমি কোথায় জব করছো? কো হুজুর আমি জঙ্গলে চলে গেছি, এখানে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, সেখানে আমি জব করছি। আরেকজন রে জিজ্ঞাসা তুমি কোথায় জব করছো? এতে বলে আমি পানির নিচে ডুব দিছি, এখানে গিয়ে জব করে দিয়েছি, কোনো মানুষ দেখে নাই। আরেকজন মুরিদ উনি খালি হাতে আসছে, জিজ্ঞাসা করে তোমার মুরগি কয় তুমি জবে করো নাই? তো হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে দেখি সেখানেও আমার আল্লাহ দেখতেছে, আমি জঙ্গলের ভিতরে গেছি সেখানেও দেখি আল্লাহ দেখতেছে, পানির ভিতরে ডুব দিয়ে দেখি সেখানেও আল্লাহ দেখতেছে। এমন কোনো জায়গা পাই নাই যেখানে যে আল্লাহ দেখে না, এমন জায়গা নাই যার কারণে মুরগি জবেও করতে পারি না, আপনার জন্য আনতেও পারিনি। তো পিসার ওনাকে খেলাফত দিলেন, বাকি কাউকে খেলাফত দিলেন না, এটা হচ্ছে মুসলমানদের মূল ভিত্তি। এই ভিত্তির উপরে মুসলমান চললে দুনিয়ার মধ্যে কোনো গোনাই হবে না। আল্লাহ পাকে রসুল বলছেন যে ব্যক্তি এতটুকু জানে আল্লাহ আমার 24 ঘন্টার খোঁজ খবর রাখে, ওই ব্যক্তি একটা সগিরা গুনাহ যদি হয়ে যায় আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এতটুকু আসে, একটা পার পড়তেছে দেখলে যতটুকু ভয় আসে, একটা সগিরা গুনাহ করলে এর থেকে বেশি ভয় তার অন্তরে আসে। এটা হচ্ছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে এতটুকু ভয় দেখো আমার আল্লাহ তো দেখতেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জঙ্গলের এক রাস্তা দিয়ে যাচ্ছেন, গিয়ে দেখেন একটা রাখাল খুব জীর্ণ শীর্ণ, কাপড় খুব কয়েক তালি দেওয়া, মাথা এলোমেলো, খুব গরিব দুধতে বোঝা যায়, সে খুব অভাবে আছে যে এটাও বোঝা যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে দেখি তার ভিতরে কতটুকু তাকওয়া আছে, কোনা ভীতি আছে। ইবনে ওমর রাখালের কাছে গিয়ে বললেন, তুমি খুব গরিব? কয় হুজুর আমি খুব গরিব। তাকে টেস্ট করার জন্য বললেন, তুমি আমাকে একটা কাজ করো, তোমার ছাগলের যে দাম আছে আমাকে একটা খাসি দিয়ে দাও, এর থেকে ডবল দাম তোমাকে দিয়ে দিন, বাস তুমি বাড়িতে এটা নিয়ে টাকা খরচ করে খাইতে পারবে। হুজুর এগুলি তো আমার মালিকের ছাগল, এগুলি তো আমার না, আমার মালিকের কাছে কি জবাব দিব? এক কাজ করবা, কত ছাগল বাগে খেয়ে ফেলে, কত ছাগল হারাই যায় এমন হয় না? কয় হয়, তো মালিককে গিয়ে বলবা আমার একটা ছাগল বাগে খেয়ে ফেলছে। তো মালিক এত তোমার কথা বিশ্বাস করবো আগের মতো? কয় হুজুর দুনিয়ার মালিকরা না এই কথা বলে বুঝদি মালিক এখানে নাই, আরেকজন মালিক যে উপরে তাকে দেখতেছে ওনারে গিয়ে আমাদের দিন আমি কি বুঝ দিব? উনি তো আমাকে দেখতেছে, আমি আপনার কথায় খাসি আপনারে বিক্রি করে দিলাম, আমার দুনিয়ার মালিকে আমারে জানলো না, চিনল না, আমারে সত্যায়িত করলো, কিন্তু আরেকজন মালিক যে সবকিছু আমার দেখতেছে ওনারে আমি কি বলে বুঝ দিব? তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া চলে আসলেন যে আল্লাহ পাক একজন রাখালের অন্তরের মধ্যে তাকওয়া দিয়ে দিছে। এটা তাকওয়া, আজকে তো আমাদের বড় বড় মানুষের মধ্যে তাকওয়া থাকে না, বড় বড় আলেমের ওলামার অন্তরেও তাকওয়া থাকে না, কিন্তু ওইখানে রাখালেরও তাকওয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি এক রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তার সাথে লাগানো একটা বাড়ি, বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, একটা যুবতী মেয়ে মহিলা তার মাকে বলতেছে, মা প্রতিদিন 2 কেজি দুধ মানুষের বাড়িতে দিতে হয়, আজকে তো দুধ একটু কম হয়েছে, আধা পাওয়া পরিমাণ দুধ কম হয়েছে, এতটুকু দুধ কম কিভাবে দিও? প্রতিদিন 2 কেজি করে নেয়, মানুষ 2 কেজি নেয়, আধা পাওয়া তো কম হয়েছে। তো বৃদ্ধ মা কয়, এর উপরে সামান্য পানি মিশাই দাও তাহলে 2 কেজি হয়ে যাবে। তো মা ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গত কয়েকদিন আগে এলান করছেন কোনো খাদ্যের মধ্যে ভেজাল মিশানো যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের খলিফাতুল মুসলিমিন, উনি এলান করছেন খাদ্যের মধ্যে ভেজাল মিশানো যাবে না, আমি কিভাবে মিশাবো? ওমর কিন্তু পেছনে শুনতেছে, ওমর কি আর দেখে থাকে নাকি? তুমি তো রাখি দিতে পারো, নিজের ছেলে পরদিন মানুষ পাঠালেন মহিলার কাছে, আমার কাছে দিয়ে দিয়ে মহিলা খুব আশ্চর্য হয়েছে, কি ব্যাপার, মানুষ সামান্য দুধ আসলে বিক্রি করছে, আমারে থাকতে হয়, খলিফাতুল মুসলিমিন গোটা দুনিয়া শাসনের সাথে আমার মেয়েকে দুনিয়া তালাশ করে দেখা গেছে ওই মহিলাকে আপনারা তাকওয়া দেখেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন গরিব মেয়েটাকে বিবাহের জন্য বেছে নিলেন, সুবহানাল্লাহ। বিবাহের জন্য নির্বাচন করে নিয়েছেন, আজকাল তাদের মা বাপ এমন হয়ে গেছে, মেয়ের মা বাপ কেবলই কিনা, মেয়ের মা বাপ এরকম কিনা, মেয়ের মা বাপ এই কিনা সে কিনা, এগুলো তার কারণে দেখা গেছে বাড়িতে কিনা জিনিস কোন একজন বুজুর্গের মেয়ে ভালো করে বিয়ে দিতে পারে। ইসলামের নীতি ছিল এটা যে মেয়ের বিদারি বেশি দেয় তাকে বিবাহ করে আনো, তোমার সেজন্য আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো, রোজা পড়ো, হজ করো, যাকাত দাও, এতটুকু মধ্যে তোমার কাজ সীমাবদ্ধ নয়, সামনে তোমার কাজ আছে, অথচ তোমার অন্তরের মধ্যে এতটুকু বরাদ্দ হবে, 24 ঘন্টা আমার আল্লাহ আমার খোঁজ নেয়, আমার খোঁজ আমার আল্লাহর কাছে আছে, একটু বড় অন্তরের মধ্যে আনতে পারবা, পরিপূর্ণ মুসলমান হিসেবে পরিচিতি পাইবা, সুবহানাল্লাহ। এখন তুমি যদি মুসলমান মুসলমানিত্ব অন্তরের মধ্যে আল্লাহ পাক দিকে হুকুম জারি করছেন,
আল্লাহ তো এত বিশাল, আল্লাহর বিশালতা নিয়ে প্রথম থেকে নিয়ে তীর্থ হয়েছে বিশাল, আল্লাহ রাব্বুল আলামিন তো এত ধরনের আসমানের মধ্যে আল্লাহ তো করেছে সৃষ্টির পর থেকে মাথা উঠাইয়া আল্লাহ আল্লাহ তুমি মহান, যতটুকু দরকার আল্লাহ তোমার ইবাদত করতে পারে যেদিন থেকে সৃষ্টি করেছে বৃষ্টি সেদিন থেকে নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাবিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিন, শুনছেন যে এই গ্রামের ইরাকের ভিতর থেকে একটা কিছু খাসি চুরি হয়েছে, খাসি চুরি করে নিয়ে গেছে, আল্লাহকে কত বেশি ভয় করত। মানুষ থেকে জিজ্ঞাসা করছে, গ্রামের মানুষ থেকে যারা খাসি পালে, একটা খাসি কত বছর বাঁচে, একটা খাসি 7 বছর বাঁচে। আল্লাহু আকবার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 7 বছর পর্যন্ত কোনো খাসির গোশত খান নাই, কোনো খাসির কোনো এরকম ছাগলের দুধ পান করেন নাই, সুবহানাল্লাহ। দাওয়াত দিলে মানুষেরা বলতে, হুজুর খাসি আপনি গোস্ত খান না কেন? হুজুর বলতেন, যে খাসির গোস্ত তুমি আমাকে খাওয়াবা ওই খাসিটা তো হতে পারে, যে খাসি চুরি হয়েছে ওই খাসির, চুরির খাসির গোস্ত আমার পেটের ভিতরে যাকে এটা পছন্দ করি না। যে ছাগলগুলি চুরি হয়েছে তার মধ্যে তো সাগি ছাগলও ছিল, মহিলা ছাগলও ছিল, তার দুধ হতে পারে, দোহায় আমাকে খাওয়াইছো, এই জন্য 7 বছর পর্যন্ত কোনোদিন খাসির গোস্ত খায় নাই, কোনোদিন ছাগলের দুধ পান করেন নাই, সুবহানাল্লাহ। কেমন ভয় আল্লাহ ছিল, কেমন ভয় ছিল আল্লাহ, এটা ছিল আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্ষুধার্ত, 2 দিন পর্যন্ত খাবার নাই, চেহারা মলিন হয়ে গেছে, বাগানের মধ্যে গিয়ে বসে আছেন ক্ষুধার্ত অবস্থায়। খলিফাতুল মুসলিমিনের যে রাখাল ছিল, রাখাল এনে খাবার দিয়েছে, হুজুর আপনার জন্য খাবার গুলি এনেছি, হুজুর বেশি ক্ষুধার কারণে খাবার গুলি খেয়ে ফেলেছে। রাখাল কয়, হুজুর আজ পর্যন্ত যতদিন আপনাকে খাবার দিয়ে জিজ্ঞাসা করেন খাবারটা কোথায় থেকে আনলেন, আজকে তো আপনি খাবারটা জিজ্ঞাসা করলেন না, হুজুর কোথায় থেকে আনলেন কিনেন দেন জিজ্ঞাসা করলেন না। হুজুর কয়, কোথায় থেকে আনলা, বেশি ক্ষুধার কারণে আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি। কয়, হুজুর আমি জাহেলি যুগে ওই গ্রামের মানুষের একজন মুরব্বী ছিল, অসুস্থ ছিল, আমি তাকে কিছু জারবুক করেছি, যার দরুন পরবর্তীতে তারা বিনিময় দিতে পারে নাই, আজকে যখন ওই গ্রাম দিয়ে আসতেছি তারা আমাকে চিনিয়া আমাকে কিছু খাবার দিয়ে দিয়েছে, সে খাবারের কিছু অংশ আপনার জন্য নিয়ে এসেছি। আবু বকর সিদ্দিক এমন ভাবে কাঁদতে শুরু করলেন, বমি করার চেষ্টা করলেন, পারেন না, পাশের ঝর্ণাতে গেলেন, ঝর্ণার ভিতর থেকে পানি পান করেন, পূর্ণ পেট যখন ভরে যায় গলার ভিতরে হাত দিয়ে আবার বমি করেন, আবার পানি পান করেন, আবার বমি করেন, 3 বার পর্যন্ত বমি করে এত কমজোর হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়ে গেছেন। মানুষেরা জিজ্ঞাসা করলো, হুজুর ক্ষুধার পেটে সামান্য খেয়ে নিয়েছেন, অসুবিধা কি ছিল? আল্লাহর নবীকে বলতে শুনছি, যে পেটের ভিতরে হারাম কোনো খাদ্য যাবে ওই পেটে হারাম খাদ্য দ্বারা যতটুকু গোশত হবে ওই গোশতের জন্য আল্লাহর জান্নাত হারাম, সুতরাং আমি চাই না আমার পেটের ভিতরে কোনো হারাম গোশতের হারাম খাদ্য একটু থাক, সুবহানাল্লাহ। এতটুকু ভয় করতেন আল্লাহকে, এতটুকু ভয় করতেন, আজকে তো আমাদের ভিতরে আল্লাহর ভয়ই নাই, অথচ নামাজ পড়ে রোজা রাখি, মনে করে আমি বড় কিছু হয়ে গেছি, কিচ্ছু নাই, এটা তো ইসলামের প্রথম পর্যায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার সামনে আছে কথা না বলতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে পরিপূর্ণ ইসলাম ঢুকে নাই। আমার আল্লাহ আমার সামনে আছে অথবা আল্লাহ আমাকে দেখতেছে, এটা হচ্ছে ইসলামের শেষ মেকদার, এতটুকু যখন পৌঁছতে পারবেন তখন আপনি একজন খাঁটি মুসলমান, আল্লাহর ভয় অন্তরে নাই। কারণ আমরা তো আল্লাহ মানি ঠিক আছে,
কিন্তু আল্লাহর বিশ্বাস অন্তরে কম। যদি আল্লাহকে আল্লাহ মানত, মানুষেরা আবার কিভাবে এত মিথ্যা কথা কইত, কিভাবে মারামারি করত? আমরা তো একথা ভুলে গেছি, একদিন মরবো যে এটাও ভুলে গেছি। যদি মানুষ জানতো যে আমি মরতে হইব, তাহলে এতের বয়স হয়ে গেছে 90 বছর, এতে ফেনীর মধ্যে বাসা করে, বিল্ডিং করে 300 বছরের ফাউন্ডেশন দিয়া করে কিনা? মনে হয় যে আজরাইলের নাই, এতে আজরাইল মরে গেছে, মরতো না। লালপুলে কিছুদিন আগে একজন শিল্পপতি মারা গেছে, এতে এক বিল্ডিং করছে প্রায় 350 বছরের ফাউন্ডেশন দিয়ে, এত মজবুত করে করছে, কিছুদিন আগে মারা গেছে। মানুষ মৃত্যুকে পর্যন্ত ভুলে যায়, আল্লাহকে তো ভুলেই গেছে। আল্লাহকে না ভুললে কিভাবে এত চুরি করে, কিভাবে ডাকাতি করে, কিভাবে রাহাজানি করে, মসজিদের জুতা রাখা জানা তার জন্য কিভাবে? মানুষ আল্লাহকে ভুলে গেছে। মূলত সমস্ত এবাদত, সমস্ত মানুষ ভালো করার মূল হচ্ছে কি? আল্লাহর ভয়। যে মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন নাফরমানি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় নাই, সেই নাফরমানি করতে পারে। ইমাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন বুড়োপিসের মধ্যে বিচার কাজ করছেন, দুপুরে মানুষের বিচারের জন্য খাবারও খাইতে পারে নাই, আসর পর্যন্ত সেখানেই বসে রইলেন সরকারি কাজে। যখন আসরের সময় হয়েছে, তখন কাজ শেষ করে বাড়িতে আসতেছেন, ঘরের ওনার মধ্যে দেখে আরেকজন বসা। কিতারে তুমি কেন বসা? হুজুর আমার বাড়ির মধ্যে এমন এমন অমুকের সাথে আমার জন্য হয়েছে, আমি পয়সালার জন্য আইসি। পাশে একটা ছোট একটা সিপা ছিল, লাঠি ছিল, হুজুর তারে প্রহার করলেন যে সারাদিন সেখানে বসে রয়েছি, সেখানে যাস নাই, এখন সামান্য খাবার খাইতে আইসি, এখানে মধ্যে তুই আমার খাবার খাইতে যাস না। এ বেচারা চলে গেছে কালকে আইব কইয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাবার খাইতে গিয়ে লোকমা একটা মুখের দিকে নেন, আর মনে মনে কয়, ওমর তুই তো ছাগল রাখাল ছিলি, তুই তো ওট রাখাল ছিলি, সেখান থেকে আল্লাহ তোরে মানুষ রাখাল বানাইছে, এখন আবার মানুষের ভিড়ের মধ্যে হওয়ার করার ক্ষমতা হয়নি কই? খলিফাতুল মুসলিমিন আর খাবার খান না, খাবার রেখে দিয়ে হাত দিয়ে দৌড়াইয়াছি, ভিখে নিলেন, লাঠি নিলেন, দৌড়াইয়া রাস্তার মধ্যে ওই ব্যক্তিকে আটকাইছে, ভাই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি জবাব দিতে চাই না, আমাকে হয়তো বা তোমাকে যে মানের আমি প্রহার করেছিলাম আমার পিঠের মধ্যে ওই মানের তুমি প্রহার করো, নয়তো বা মাফ করে দাও। আল্লাহর নবীর সাহাবি এই কথা শুনে ওই ব্যক্তি বলল, হুজুর আপনারে মাফ করে দিছি। কয় না, অন্তর থেকে বলছো কিনা বলো? তিনবার যখন বলছে মাফ করে দিছি, তখন ওমর বাড়িতে এসে কানা গাইছেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর ভয় সাহাবাই কেরামের অন্তরে। স্বামী আমি তাকে প্রহার করলাম, আল্লাহ তো জিজ্ঞাসা করবেন, তুই তো উদ্রাগাল ছিলি, এখান থেকে তোরে মানুষ রাগাল বানাই দিলাম, মানুষের উপরে প্রহার করার ক্ষমতা কই হইলি? এ কথা আল্লাহর কাছে আমি কি জবাব দিমু? এজন্য অন্তরে এত ভয় চলে আসছে। যে ব্যক্তি এতটুকু ভয় অন্তরে আনতে পারে, তার দ্বারা তো অন্য কোনো গুনাহ হইতে পারে না, ঠিক কিনা? কর এ হচ্ছে আল্লাহর ভয়। আমাদের নবী সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট অতিবাহিত না করবে, অন্য কোন সৃষ্টির জন্য জান্নাতের গেটে ঢোকা নিষিদ্ধ। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা নিষেধ। এত বড় নবী হইয়া আমার নবী যখন কোরআনের আয়াত পড়তেন, জাহান্নামের আয়াত যখন আইতো, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। জাহান্নামের আয়াত আইলে হাদিসে আছে, আল্লাহর নবী নামাজে দাঁড়াইলে আল্লাহর ভয়ে কাঁদতে এমন ভাবে, আমাদের পাতিলের ভিতরে যদি পানি দেয়, পানি গরম হলে টকবক টকবক করে একটু আওয়াজ হয়, হয় কিনা? সাহাবায়ে কেরাম রাসূল যখন নামাজ পড়তেন, যখন জাহান্নামের আয়াত তিলাওয়াত করতেন, রাসূলের বুকের ভিতর থেকে এরকম পানি টকবকের আওয়াজ বের হইত। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়ালিদাউহু আজিজুন কাজিজুল মিরজালি মিনাল বোকা। আল্লাহর নবী যখন নামাজ পড়তেন, জাহান্নামের আয়াত যখন তিলাওয়াত করতেন, আল্লাহর ভয়ে আল্লাহর নবীর অন্তরের ভিতর থেকে এমন টকবক টকবক আওয়াজ বের হতো, পাতিলার ভিতরে দেশকিকে দিয়ে পানি গরম করলে পানির ভিতর থেকে যে আওয়াজ বের হয়, আল্লাহর নবীর অন্তর থেকে সে আওয়াজ বের হতো, সুবহানাল্লাহ। আমার নবী অথচ সমস্ত নবীদের নবী এমন ভয় অন্তরের মধ্যে ছিল। আম্মা জানা আয়েশা করে, আল্লাহ রসুল একদিন ঘরের ভিতরে বসা,
মসজিদে নববীর ভিতরে একজন সাহাবী কুরআন শরীফ তেলাওয়াত করতেছে, রাসূলের কানে এসে একটা আয়াত পৌঁছেছে, ইন্না লাদাইনা আনতা লাওয়াজাইমা ওয়া তাআমান যা গুসাতি ওয়া আযাবান আলিমা। আল্লাহর নবী আয়াত শোনার সাথে সাথে এমন ভাবে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ পর জাগ্রত হলেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বেহুশ হয়ে গেলেন, কারণ কি? কয়েছে আয়াত পড়েছে, আল্লাহ বলতেছেন ইন্না লাদাইনা আনকা লাওয়া জাহিমা, আমার কাছে জেলখানা আছে, আমার কাছে বান্দুনিয়া শিকল আছে। ও মুজরিমরা, ও নাফরমানেরা, দুনিয়ার মধ্যে যা অপরাধ করছ, কিয়ামতের ময়দানে শিকল দিয়ে জাহান্নামের খুঁটির মধ্যে পেছনে শিকল দিয়ে বেঁধে রাখবো। আমার কাছে তো ইন্না লাদাইনা আঙ্কাল আওয়া জাহিমা, আঙ্কাল মানে বান্দার রশি, বান্দার শিকল, আমার কাছে বান্দার শিকল আছে, আমার কাছে এরকম এরকম ভাবে জেলখানা আছে, কিয়ামতের ময়দানে অপরাধীরা তোদেরকে পেছন দিক দিয়ে বান্দিয়া জাহান্নামের খুঁটির মধ্যে সেদিন বাঁধতে রাখবো। আল্লাহ পাকের এই আয়াত শুনে আমার আর সহ্য হয়েছে না, এজন্য আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ নবী এমন এত বড় নবী হইয়া আল্লাহ নবী এরকম বেহুশ হয়ে যেতেন? হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন চেহারা মলিন হয়ে যেত, আল্লাহ জাহান্নামের আয়াত যখন তিলাওয়াত করতেন, হুজুর কয় খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দাড়ি চুল এগুলি গুনতেছেন, কটা সাদা হইছে? হাদিসে আছে 19টা মতান্তরে 21টা রাসূলের দাড়ি চুল সাদা হয়ে গেছে। তো হুজুরকে বলতেন, হুজুর আপনারও আবার চুল দাড়ি পেকে যায়? আপনার মধ্যে তো আল্লাহ পাক তাআলা 4000 পুরুষের শক্তি দিয়েছে দুনিয়াতে, আপনার তো চুল দাড়ি পাকার কথা না। আল্লাহর নবী বলতেন, ও আবু বকর আমার চুল দাড়ি পেকে গেছে, সাইয়াবাতনি হুদ ওয়া ইখওয়াতুহা, আমাকে সূরা হুদ এবং তার সাথে যে সমস্ত সূরাগুলি আছে এগুলি আমারে বৃদ্ধ বানাই দিছে। কহ হুজুর এগুলির ভিতরে কি? সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জাহান্নামের আলোচনা করেছেন, আল্লাহ পাক সূরা হুদের ভিতরে এবং সূরা গাশিয়ার ভিতরে এ সমস্ত সূরার ভিতরে যে জাহান্নামের আলোচনা হয়েছে, এ সমস্ত আলোচনা শুনে শুনে আমার এত ভয় হয়েছে, ভয়ে ভয়ে আমার 21টা চুল দাড়ি পেকে গেছে। সুবহানাল্লাহ, ভয়ে ভয়ে আমার 21টা চুল দাড়ি পেকে গেছে, এমন ছিল রাসূলের ভয়। কেমন ভয় ছিল? আমার ভয়ে ভয়ে 21টা চুল দাড়ি পেকে গেছে, না হয়তো নবীর চুল দাড়ি পাকার কথা না। চিন্তা করে দেখেন, এত বড় নবী, সমস্ত নবীদের নবী, কেমন অন্তরের মধ্যে ভয় ছিল, আল্লাহকে কেমন ভয় করতেন। এই জন্য আল্লাহ মুসলমানদেরকে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমানেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না। আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করিও, পরিপূর্ণ এরকম পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া এরকম মরিও না। আল্লাহকে ভয় করো, মানুষের আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় যত অন্তরের মধ্যে আসবে তত গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহর ভয় যত অন্তর থেকে দূর হয়ে যাবে তত গুনাহ আপনার সামনে আসি দাঁড়ায়। আল্লাহর ভয় অন্তরে পয়দা করো, আল্লাহকে ভয় করে এবাদতে মজা পাইবে, আল্লাহর ভয় অন্তরে না থাকলে এবাদতে মজা পাওয়া যাবে না। আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কেমন ভয় অন্তরে ছিল যেখানে কবর দেওয়া হয়েছে ওনাকে, প্রতি বৎসর ওনার 63 বছর জিন্দিগিতে প্রতি বৎসর 63 বার যেখানে কবর ওনার আব্বা আম্মার কবরের কাছে দিব ওনাকে নির্বাচন করছেন, প্রতি বৎসর কমপক্ষে 63 বার কোরআন শরীফ সেখানে বসে বসে কদম করতেন। অন্তরের মধ্যে কেমন ভয় থাকলে আল্লাহ, এবং প্রতি রমজানের মধ্যে 63 বার কদম দিতেন, দিনের বেলা এক কদম কোরআন শরীফ পড়তেন, রাত্রিবেলা এক কদম কোরআন শরীফ পড়তেন, আবার এরকম ভাবে দিন রাত্রে মিলাইয়া এরকম ভাবে তারাবির সময় প্রতি 3 বার অর্থাৎ 3-10-এর মধ্যে এক খতম পড়তেন, দ্বিতীয় 10 দিনে আরেক খতম, তৃতীয় 10 দিনে আরেক খতম, 63 খতম কোরআন শরীফ হয়ে যেত। কেমন ভাবে আল্লাহর ভয় করত, কেমন আল্লাহর এবাদতের মধ্যে মজা হইত। এবং হাদিসে ইতিহাসের মধ্যে এসেছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রায় সারা জিন্দগির ভিতরে 40 বৎসর পর্যন্ত এশারের অজুদে ফজর নামাজ করছে,
চল্লিশ বৎসর পর্যন্ত এশারের অযুদে হজর নামাজ পড়তেন, কোনোদিন এরকম ভাবে এরকম মাঝখানে গুমান নাই, কোনোদিন গুমান নাই। এশারের অযুদে হজর নামাজ পড়া বাড়ি গেছে না। হুজুর গুমাইতে যাইতেন সকাল, এরকম আওয়াবিন নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, চাষের নামাজ পড়ে, তখন গুমাইতেন এক ঘন্টার জন্য। আল্লাহ আকবর, আল্লাহ পরীক্ষাও দেখেন কেমন। এক ব্যক্তি হুজুরে মাত্র এক ঘন্টার জন্য ঘুমাইবেন, চব্বিশ ঘন্টাতে এক ঘন্টা ঘুমায়। হুজুর ঘুমের মধ্যে গেছেন, চোখ বন্ধ হতে এমন সময় দরজা একজন আসি খটখটাই গেছে। হুজুর ঘুম থেকে জাগ্রত হলেন, উঠিয়া গিয়া জিজ্ঞাসা করলেন, দরজা খুললেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি, কেন আসছো? হুজুর আমি একটা মাসালা জিজ্ঞাসা করতে আসছি। তো কি মাসালা বলো? হুজুর আপনার এখানে আসতে গিয়ে ভুলে গেছি। অথচ আমরা হলে কিলা বুক বানা ফেলতাম, চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা ঘুমাই, তাও আবার ডিস্টার্ব দিতে চাইছো, চলে গেছে। চলে যাওয়ার পরে হুজুর খালি ঘুমাইবো, এ মন্ত্রের মধ্যে আবার আসছে, আবার দরজা খটখটাইছে। হুজুর আবার দরজা খুললেন, খুলিয়া দেখলেন ওই ব্যক্তিটাই। কি ব্যাপার, তোমার মাসালা হোক ইয়াদ হয়েছে? হুজুর আমি তো ইয়াদ করে করে আসতেছিলাম, আপনার ওনার মধ্যে দাঁড়াইছি, আমার ভুলে গেছি মাসালা। হুজুর মানুষ যে পায়খানা করে, পায়খানা যখন করে, যখন সাথে সাথে পায়খানা করে, এই পায়খানাটা মিঠা নাকি শুকনা যায়? এই পায়খানাটা মিঠা, কোনটা শুকা, কোনটা মিঠা, কোনটা? এটাই কোন দুনিয়ার মাসালা হইতে পারে? তারপরে হুজুর বলে দিলেন, দেখো মানুষ যখন পায়খানা করে সাথে সাথে এই পায়খানাটা মিঠা থাকে, আর মানুষ যখন পায়খানা করে পায়খানা শুকা যায়, তখন পায়খানাটা এটা শুকা হয়ে যায়। উনি বললেন, হুজুর তাহলে আপনি কি টেস্ট করে দেখছেন নাকি? না, টেস্ট করি নাই, কোনো কোনো কাজ টেস্ট করতে হয় না, আগলে বলে দেয়। মানুষ যখন পায়খানা করে তখন তার মধ্যে সাথে সাথে মাছি বসে, তাহলে বোঝা গেছে মাছি মিঠা জিনিসে বসে। যখন পায়খানা শুকা যায় তখন এটার মধ্যে মাছি বসে না, তাহলে বুঝে গেছে যে এটার মধ্যে মিঠা জিনিস নাই, মিঠাই শেষ, শুকা হয়ে গেছে, এর জন্য মাছি বসে না। উনি আসি বলতেছে, হুজুর আসলে আমি একজনের সাথে, এক মুনাফিকের সাথে ঝগড়া করতেছিলাম। ওই মুনাফিক বলতেছে অমুক ব্যক্তি বড় আলেম, আমি বলতেছি অমুক ব্যক্তি বড় আলেম, এবং ওই ব্যক্তিটা বলতেছে ইমাম আবু হানিফা বড় আলেম। টেস্ট করার জন্য বড় আলেম হইতে হলে তার মধ্যে আল্লাহর ধৈর্য থাকতে হইব। বড় আলেম হইতে হলে আমাদের নবীর অন্তরের মধ্যে এত ধৈর্য ছিল, সারা জিন্দগিতে কারো থেকে প্রতিশোধ নেয় নাই। এজন্য আপনার সুযোগ বুঝে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এমন করছি, শুধু টেস্ট করার জন্য। আসলে হুজুর আপনি বড় আলেম, শেষ পর্যন্ত দেখা গেছে উনি চলে গেছে। ইমাম আজম আবানি রহমতুল্লাহ এত বড় বুজুর্গ ছিল, লক্ষ লক্ষ মানুষ ওনার কথায়, শুধু মুখের এক কথায় হাজার প্রশ্নের জবাব এক কথায় দিয়ে দিত। কখনো কোনো ইহুদিরা, কখনো কোনো মানুষ ওনার সাথে যুক্তি করতে পারত না। একবার আইসে কয়, হুজুর আমার স্ত্রীর তো আমি বলে দিছি, মানে ফজরের আগে যদি এরকম স্ত্রী কথা বলে তাহলে তুমি তালাক, আমার স্ত্রী আমার থেকে তালাক চায়। এখন আমি তো স্ত্রীর, যতই আমি চেষ্টা করবো স্ত্রী কথা কইতো না, আমি স্ত্রীর রাখতেও চাই, কিন্তু মস্কারি করে না, বলে দিছি যে তুমি যদি কথা না বলো তালা। হুজুর কয়, আরামে গিয়া ঘুম যাও, তোমার স্ত্রী তালা কইতো না। হুজুর ওই বাড়ির পাশে যে মসজিদ ছিল, মসজিদে যাইয়া তাহাজ্জুদ নামাজের জন্য আজান শুরু করে দিছে। যখন আল্লাহ আকবর করে আজান দিছে, এখন স্ত্রী কয়, দেখো তোমার তালাক হয়ে গেছে, আমি আমার বাপের বাড়ি চলে যাই। তিনি বলতেছে, হুজুর কয়েছে তালা কইতো না, তুমি থামো। কয়না, হুজুর কিভাবে কইবো, তুমি তো মুখে তালাকের কথা বলে দিছো, মস্কারি করে তালাক দিলেও তালাক হয়ে যায়, তো সুতরাং তো তালাক হয়ে গেছি। এমন সময় দরজা ইয়া খটখটাইছে, ইমাম সাহেব কি খবর? হুজুর আজান তো দিয়ে বলছে, আমার বউ তো তালাক হয়েছে। কে কইছে আজান দিছে? এটা যে আজান দিছি এটা আমি দিছি, এটা তাহাজ্জুদের আজান দিছি, ফজরের আজান না। আপনার স্ত্রী কথা কইছেনি? কইছে, কত তালাক কইছে না, কারণ ফজরের আজান তো এখন হয় নাই। এত বুদ্ধি ছিল। একবার ইহুদিরা এবং নাস্তিকেরা মিলে যুদ্ধ তর্ক শুরু করছে, নাস্তিকদের ক্রম যুক্তি হয়েছে এই পৃথিবী এমনি হয়েছে, এমনি ধ্বংস হইব। ইহুদিদের যুক্তি হয়েছে, ইহুদিরা আহলে কিতাব, যেটা আল্লাহ পাক তৈরি করেছেন,
কিন্তু নাস্তিকদের সাথে কোন মুহূর্তে যুক্তি দেবার না। ইমাম সাহেব তখন মাত্র 18 বছর বয়স, কয়েকজনে ধরে ইমাম সাহেব এনে আইছে, ছাত্রটা খুব সালাক, ওনারে দিয়ে যুদ্ধ তর্ক করার। হুজুরে স্টেজে নিয়ে গেছে, স্টেজে হুজুরে দাঁড়ায় কয়, দেখো তোমাদের সাথে যুদ্ধ তর্ক করার জন্য আমার একটু মোতালা রাখবো, সুযোগ দিতে হইব, আমার কিতাবাদি দেখতে হইব, কোরআন শরীফ দেখতে হইব, আমাকে 2-3 দিনের সুযোগ দাও, আগামী বুধবার দিন তোমাদের সাথে আমি যুদ্ধের তর্কে লিপ্ত হব। এবং সেখানে বলে দিচ্ছে, খবরদার মলি সাহেব, যদি না পারো তাহলে কিন্তু আমাদের সাথে ইহুদি তুইব, অসুবিধা নেই, দেখা যাক। বুধবার দিন যাই টাইমে আসার কথা, হুজুর ওই টাইমে আসে না, 1টা থেকে 1:30, 2টা বাজে গেছে, 2:30 বাজে গেছে, হুজুর আসে না। মানুষেরা মনে করছে মলি সাহেব 18 বছর বয়স, মনে হয় পালাইছে। 2:30 যখন বাড়ছে, হুজুরা দৌড়ায় স্টেজের দিকে আসতেছে, মানুষেরা তো আমি 1টা বাজে আসার কথা ছিল, এখন আসছো কেন? আমার একটা দরকার ছিল, আমাকে আগে কথা বলতে দেন স্টেজে। স্টেজে উঠে মাইকে বলতেছে, দেখো আমি যখন আসতেছি নীল দরে বাড়ি দিব, তখন সেখানের মধ্যে আমার কুবা থেকে ইরাক আসতে মাঝখানে নদী পড়ে, নদীর মাঝখানে কোনো খেয়াপার নাই, আমি আশ্চর্য হইলাম, সাঁতার কাটি তো এত লম্বা জবাব দিতে পারবো না, কিভাবে যাওয়া যায়। এমনিতে আমি আশ্চর্য হয়ে বসে রয়েছি, হঠাৎ করে দেখলাম গাছের একটা পানির মাঝখানে বটগাছ হয়ে গেছে, বটগাছটা ছিঁড়তে শুরু করছে, ছিঁড়ে একটা নৌকা হইতে শুরু করছে, নৌকাটা নিজে নিজে আমার কাছে ভাসি আসছে, আমি উঠছি নিজে নিজে, আমার ওই পার বার করে দিছে, এ গাছ এরকম কাঠ হইতে কাঠ তুলি নৌকা হইতে নৌকাটা আমার পার করতে 2.5 ঘন্টা বেশি সময় লাগছে, এজন্য 2.5 ঘন্টা দেরি হয়েছে। মানুষেরা কয় বড় পাগল হতে এমন কথা কয় না, মানুষকে জিজ্ঞাসা তোমরা এমন কোন কথা দিন দিকে শুনছ, কয়ে সর্বত মুন্সি, কর্মে এমন কি কাজ হইতে পারে নাকি, নিজে নিজে কি কাজ হইতে পারে নাকি। তা আপনারা গত কয়েকদিন আগে আমাকে প্রশ্ন করেছিলেন, দুনিয়াটা এমনি এমনি হয়েছে, একটা বটগাছ যদি এমনি এমনি না হইতে পারে, একটা গাছ যদি কাটে কাঠ না হইতে পারে, কাঠগুলি যদি নৌকা না হইতে পারে, নৌকা যদি এমনি এমনি চলতে না পারে, তাহলে এত বড় এর পৃথিবীটা আসমান জমিন চন্দ্র সূর্য সারাদিন ঘুরতেছে, এগুলি আবার এমনি এমনি হয় কেমনে, এটা কি পাগলের কথা না। সাথে সাথে প্রায় 70,000-এর উপরে ইহুদি এবং নাস্তিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এত বড় ইমাম ছিলেন, তারপর শের দরজায় ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি ইমাম সাহেব সম্পর্কে, ইমামে আবু হানিফা সম্পর্কে কি মন্তব্য করেন, কি মত? ইমাম শাফি বলতেন, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নযীরুন ওয়া মা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলতেন, সমস্ত দুনিয়ার মধ্যে যুগের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন, সমস্ত মুসলমানদের মধ্যে ইমাম যিনি ছিলেন, মাশরিক মাগরিব সীমাল থেকে জুনুব পর্যন্ত ওনার জমানায় ওনার থেকে বড় আলেম দুনিয়াতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যখন এরকম ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মসজিদে ঢুকতেন, ওই মানের মসজিদে ঢুকতেন, তখন হানাফি মাযহাবের নীতিতে উনি নামাজ পড়তেন। ওনার মুরিদরা বলতো, আপনি ইমাম, আপনার নিজের একটা মত আছে, আপনার নিজের একটা এরকম ভাবে নিজের একটা দল আছে, এত কিছুর পরেও ইমাম সাহেবের কাছে আসলে আপনি ইমাম আবু হানিফার এরকম ভাবে তর্জে আপনি কেন নামাজ পড়েন? কয় তোমরা জানতে না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি বলতো যে একটা মাটির টুকরারে এটা স্বর্ণ, সমস্ত দুনিয়ার মানুষ এটাকে স্বর্ণই দেখতো। সুবহানাল্লাহ। এত বড় আলেম, এত বড় আলেম ছিলেন, এত তাকওয়া ছিল, খোদাভীতি ছিল। খলিফা মনসুর ওই কালে জালেম বাদশাহ ছিল এবং পূর্ণ মুসলমানদের বিশ্বের মধ্যে একমাত্র ইমাম ছিলেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ। খলিফা মনসুর দেখছে যদি কোনো মতে সাথে সরকারের চাকরিতে ইমাম সাহেব ঢুকানো যায়, তাহলে উনি যে জালেম এ শব্দটা মানুষেরা কমপক্ষে মানুষের কাছ থেকে বাঁচতে পারবো যে উনি জালেম না। যদি জালেম হইতো ইমামে আবু হানিফা তো ওনার চাকরি করতো না। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ হাদিস জানতেন, আল্লাহ রসুল বলছেন যে সরকার যদি জালেম হয়, জালেমের সরকারি কোনো দায়িত্ব নেওয়া এটা জালেমকে সহযোগিতার নামান্তর, জালেমকে সহযোগিতা করার সমান। খলিফা মনসুর বলল, ইমাম সাহেব আপনি কাজীউল কুজার পত্নী তৈব। ইমাম সাহেব বললেন, জালেমের কোনো কাজীউল কুজার পদ আমি নিতে পারবো না।
হুজুরকে জেলখানায় আটক করলো, প্রতিদিন 30টি করার জোড়া দেওয়া হতো, যদি আপনি আমার শাসন কার্য যদি আপনি কাজী প্রসাদ পথ না নেন তাহলে জেলখানার ভিতরে আপনাকে আমরা হত্যা করে ফেলবো। হুজুর বলেন হত্যা করতে পারবো, কোন জালেমের এরকম শাসন কার্য, কোন জালেমের আমি মন্ত্রী হতে চাই না। সুবহানাল্লাহ, আজকে আবু হানিফার সে তরিকা মুসলমানরা ছেড়ে দিছে। আজকে হুজুররা যদি কোথাও যায় যে কয় আপনারা মন্ত্রিত্ব দিন, পাগল হয়ে যায়। কার মন্ত্রিত্ব? গণতন্ত্র হারাম, আবার গণতন্ত্রের মন্ত্রিত্বের জন্য পাগল হয়ে যায়, কার আগে কে করতে পারবো? অথচ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মন্ত্রিত্ব দিতে চাইছে। হুজুর শুধু মন্ত্রিত্ব না, কাজুল কোজাব মুসলিম দেশের বলে দিচ্ছেন জালেমের কোনো মন্ত্রিত্ব ইমাম আবু হানিফা দিতে পারে না। শেষ পর্যন্ত শত চেষ্টার পরেও ইমামে আজমকে মন্ত্রিত্ব দেওয়া যায় নাই। এই কাফের বাদশা শেষ পর্যন্ত জালেম বাদশা ইমামে আজমকে জেলখানার ভিতরে বিষ প্রয়োগ করে বিষ খাওয়াইয়া শহীদ করে দিয়েছে। তারপরও মরার আগ পর্যন্ত তিনি জালেম বাদশার এরকম দায়িত্ব নেন নাই। এই হাদিসের কারণে রাসূল বলছেন কোন জালেম বাদশার দায়িত্ব নেওয়া এর মানে হচ্ছে জালেমকে সহযোগিতা করা, এতটুকু খোদাবিতি ছিল তিনি। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারারা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার, যতটুকু ভয় করা দরকার তোমরা আল্লাহকে ভয় করো। নবীর সাহাবায়ে কেরাম এমন ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যেদিন এই আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই বান্দারারা তোমরা নিজেকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই আয়াত যখন রাসূল সর্বপ্রথম নাযিল হয়েছে নামাজে বসেছেন, পেছন দিক থেকে এক যুবক সাহাবী এত জোরে চিল্লান দিয়েছে উলট গিয়ে পরে পরে বেরুশ হয়ে গেছে, সালাম ফিরালেন রাসূল। সালাম ফিরায় জিজ্ঞাসা করলেন সাহাবিটাকে কহজোর হয়ে পেছনে পড়ে আছে বেহুশ অবস্থায়। রাসূল তার চেহারার মধ্যে হাত মুছলেন, দেখলেন এখনো প্রাণ আছে। কিছুক্ষণ পরে রাসূলের দিকে তাকালো, তো হুজুর আমি যদি এই অবস্থায় মারা যাই আল্লাহ কি আমাকে জাহান্নামের ইন্ধন বানাবেন? কয় না, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ে দুনিয়ার মধ্যে অন্তর থেকে উঠবে সে কোনোদিন জাহান্নামে যাবে না, তার জন্য আল্লাহ জান্নাত বানায় রেখেছেন। সাহাবী কথা শোনার সাথে সাথে কালিমা পড়ে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বললেন তোমরা দাফন দাফন করো, জানাজার ব্যবস্থা করো, তোমাদের সাথীদেরকে আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছে, ইন্তেকাল করাই ফেলেছে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, এটা আল্লাহর ভয়। আমরা তো হাজারো গুনাহ করে ফেলি। এক সাহাবী যুদ্ধে যাওয়ার সময় আনসার এক সাহাবীকে, মুহাজির এক সাহাবীকে রেখে গেছেন বাড়িতে যে আমি তো যুদ্ধের সেনাপতি হিসেবে যাচ্ছি, তুমি আমাদের বাড়ির খোঁজখবর নিও, আরামবাজারের ব্যবস্থা করি। ওই সাহাবীর অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিছে, কবক সাহাবী যিনি নেতৃত্ব মুসলমানদের সেনাপতি হয়ে গেছে তার স্ত্রীটা খুব সুন্দর, ঘরের ভিতর থেকে স্ত্রী বাড়িতে সময় তার হাতের মধ্যে ধরছে, তখন স্ত্রী বলল তুমি কি মুসলমান না, আল্লাহর রসুলের কথা ভুলে গেছো, তুমি একজনের আমানত কি তুমি আমানতের খেয়ানত করবা? এতটুকু শোনার সাথে সাথে আল্লাহ নবীর সাহাবীর অন্তরে এমনভাবে আল্লাহর ভয় ঢুকে গেছে, এখান থেকে গোপনে চলে গেছেন অনেক দূরে এক গ্রামের মধ্যে গিয়ে সেখানে পাহাড়ের ভিতরে বসে বসে আল্লাহর শুধু কান্না আর কান্দেন, সারা রাত কান্না চিল্লা চিল্লি করে কান্দেন। সাহাবি যখন যুদ্ধের থেকে বাড়িতে আসলেন আনসার সাহাবি, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন অমুক সাহাবিকে রেখে গেছিলাম উনি কই, উনি এমন এমন ঘটনা হয়েছে এরপর থেকে আর পাই নাই। সাহাবিকে অনেক খোঁজার পরে 10-15 দিন খুঁজিয়া পাওয়া গেছে অমুক পাহাড়ের ভিতরে, পাহাড় থেকে সাহাবিকে নিয়ে আসলেন আসো, কয় না আমি রসুলের সাথে মুখ দেখাইতে পারবো না, আল্লাহ রসুল যদি এর সংবাদ জানি ফেলে আমি রসুলের সামনে কিভাবে মুখ দেখাবো, আল্লাহ তো আমার এই গুনাহ মাফ করবেন না। কয় চলো টেস্ট করে দেখি, কয় না রসুলের কাছে যাইতে পারবো না, সর্বপ্রথম আলীর কাছে যাই, আলী যদি মাসালা বলে দেয় যে মাফ হয়ে গেছে তাহলে আমি ঘরের মধ্যে ঘর সংসার করব, আর যদি মাফ না হয় তাহলে মদিনার ভিতরে আর ঢুকবো না। আলীর কাছে গেছে গিয়া যখন ঘটনা বলল, কয় তোমার ঘটনা মাফ করছে কিনা এটা আল্লাহ না জানে, আমরা কি জানি। দ্বিতীয়বার গেলেন উসমান গনির কাছে,
এমন এমন একজন অপরাধী অপরাধ করেছে, তার মাসা লাগিল, আমি কি জানি আল্লাহর মামলা আল্লাহ জানে মাফ হবে কিনা। উমরের কাছে গেছে একই কথা, আবু বকরের কাছে গেছে একই কথা, একই জবাব দিয়ে দিলেন। শেষ পর্যন্ত তারা ধরে রসুলের কাছে নিয়ে এসেছে, আল্লাহ নবী কয় তুমি বড় অপরাধ করে ফেলেছ, তার থেকে মুখ রসুল ফিরাই নিলেন। আল্লাহ নবীর সাহাবিকে আমার জন্য সারিয়া দাও, আল্লাহ তার দরকার নাই, আর মদিনাতে থাকবো না। মদিনার বাইরে জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর জন্য কান্না শুরু করত। রাত্রি যখন হয়ে যাইতো আল্লাহর কাছে কান্ত, আল্লাহ সমস্ত দুনিয়া প্রজা বাদশা ঘুমায় গেছে, কীট পতঙ্গ ঘুমায় গেছে, আমি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, আল্লাহ তুমি যদি মাফ না করো অপরাধীকে কে মাফ করবে, কান্তেছে। কিছুদিন পরে আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে, আমার নবী দুনিয়ার মানুষের এরকম জান্নাত দেওয়ার মালিক কি আপনি নাকি? আপনি যদি না হয়ে থাকেন তাকে কিভাবে আপনি ফিরাই দিলেন? তাকে তো তওবার কথা বলতে পারতেন, আপনি কেন তাকে ফিরাই দিলেন, কেন ফিরাই দিলেন? আর আপনার দিবসে আল্লাহ রসুল সাথে সাথে নির্বাচন করলেন, আবু বকর কয়েকজন সাহাবীকে নির্বাচন করলেন, যাইতে খালাস করতে 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 এক গ্রামে গিয়ে বসলেন, মানুষকে জিজ্ঞাসা করলেন, একজন সাহাবি তোমাদের বাড়িতে আসছে নাকি? কয় না সাহাবির তো চিনি না, কিন্তু একজন মানুষকে দেখি যখন রাত্র হয় রাত্রিবেলা পাহাড়ের গোয়ার ভিতরে যাইয়া জোরে জোরে কান্নাকাটি শুরু করে, আশপাশ এলাকার মানুষ তার জন্য রাত্রে ঘুমাতে পারে না। আবু বকর উমর কয় এটা ইনি হবেন, যখন অর্ধেকের মধ্যে বসলেন আল্লাহর নবীর সাহাবি এমন জোরে চিল্লান দিলেন, পেছন থেকে চিল্লান পরে আর কোন আওয়াজ নাই। নবী সালাম ফিরে বললেন, কে? কয়্যা রাসূলুল্লাহ, ওই সাহাবীটা যে সাহাবি অপরাধের কথা বলেছিল, আল্লাহ অপরাধ মাফ করেছেন। আল্লাহর নবী গিয়ে দেখেন আল্লাহর নবীর সাহাবি অবস্থায় শহীদ হয়ে গেছে, সুবহানাল্লাহ। যেমন ভয় করা দরকার, আমরা তো কত বড় কবিরা গোনা করে ফেলি অন্তরে ভয় আসে না, সাহাবায়ে কেরাম সামান্য গোনা করেছে এর জন্য পাগল হয়ে যাইতো, তা আল্লাহ বলতেছেন ইয়া আয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুসলমানেরা আল্লাহকে ভয় করো। তারপরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া, পরিপূর্ণ মুসলমানের আলামত হচ্ছে আমি আবাদত করতে আল্লাহকে দেখি, আর আল্লাহকে যদি না দেখি আল্লাহ আমারে দেখে, এটাই হচ্ছে পরিপূর্ণ মুসলমানের আলামত। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তৃতীয় নম্বরের গুণ হয়েছে আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো, অর্থাৎ দীন ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ফাটল সৃষ্টি করিও না। আমাদের দেশে অনেক ফাটল সৃষ্টি হয়, অনেকে হাত এমন করে বাঁধে, অনেকে আবার নামাজের মধ্যে এরকম ভাবে করে, সেটারে এমন খরচ কেন? আরবের লোকেরা করে ফাটল সৃষ্টি করে, অথচ আপনি যদি ইতিহাস তালাশ করেন ইসলাম শুধু রসুলের যুগের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ আল্লাহ রসুল বলছেন খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেইনের যুগ, তারপরে তাবে তাবেইনের যুগ, এরপরের যুগ হয়েছে মিথ্যার যুগ। রসুল বলছেন তোমরা আমার সুন্নত মান্য করো, সাহাবায়ে কেরামের আসার সাহাবায়ে কেরাম সুন্নত মানো, এবং তোমাদের মধ্যে উলুল আরহাম তাবেইন তাবে তাবেইন যারা আছে তাদের সুন্নত তোমরা তাদের তরিকা ধরো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাবেইনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবেইন ছিলেন, দুনিয়া বিখ্যাত, ওনার জমানাতে ওনার থেকে বড় আলেম দুনিয়াতে ছিল না। রসুল বলছেন তাবেইনকেও তোমরা মানতে হবে, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি অসুবিধা কি? এটা তো রসুলের হাদিস, রসুল সালমানে ফার্সিকে কখনো হাতের মধ্যে পিঠের মধ্যে হাত বুলাইতেন, বুলাই বলতেন সালমানে ফার্সি তোমার দেশের দিকে এমন একজন লোক আসবে, ইসলাম যদি ইমান যদি মানুষের সুরাইয়া তারকার ভিতরে চলে যায় সেখান থেকে টানিয়া বের করে নিয়ে আসবে, সমস্ত ওলামায়ে কেরাম এত্তেফাক, সমস্ত দুনিয়ার আলেমুল উলামা এত্তেফাক, আমার রসুলের এই হাদিস ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে।
রসুল বলে গেছেন যদি সুরাইয়া তারকার ভিতরে ইমান চলে যায়, সেখান থেকে ইমানকে টানিয়া বের করে নিয়ে আসবে সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ। কখনো সালমানে ফার্সির পিঠে হাত দিয়ে রসুল ওদিক ফিরে আসবেন, দোয়া করতেন যে তোমার দেশে এমন একজন লোক আসবে যিনি ইসলামকে মুসলমানদেরকে এরকম ভাবে মুসলমানদের সামনে পরিপূর্ণ ইসলামকে পেশ করবে। আল্লাহ রসুল যার জন্য দোয়া করেছেন ইনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ। আমরা তার মত মানি, অসুবিধা কি? এগুলিও হাদিস, আরো যেগুলি করে এটাও হাদিস, তিনটা হাদিস আছে। আপনি যদি তালাশ করে পাইবেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ হাদিস শক্তিশালী। এক হাদিসের মধ্যে আছে প্রথম ইসলামের মধ্যে রসুল রুকু থেকে উঠতে রুকুতে যাইতে সব সময় তাকবীর দিতেন, পরবর্তীতে রসুলের রাখতে গেলে পরে উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল, আবু বকর সিদ্দিকের শাসনকাল, এরপরে সাইরো খলিফার শাসনকালে হাত হাত উপরে নেওয়া হতো না, নিজে বাঁধতেন, রসুলও শেষ জমানায় নিজে বাঁধতেন। এর কারণ বর্ণনা করা হয়েছে, ইবতেদায়ী জমানাতে মুসলমানরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন গ্রহণের পরে তাদের মূর্তি পূজা দেওয়ার অভ্যাস ছিল, ছোট একটা মূর্তি বানায় হাতে রাখতেন, তখন হাতের মধ্যে রাখতেন, মূর্তি বানাইয়া জিহ্বার নিচে রেখে দিতেন নামাজ পড়তে। তো সেখানের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা এই হুকুম আসছে, প্রতিবার আল্লাহু আকবার বলতে হয়, যার কারণে মুখের মধ্যে মূর্তি রাখতে পারে না, হাতে রাখতো। তো রসুল সবাইকে বলে দিছেন ইবতেদায়ী ইসলামের মধ্যে হাত কান পর্যন্ত উঠাইবে, কান পর্যন্ত উঠাইতে গেলে হাতের মধ্যে যে মূর্তি আদি ভরে যায়। পরবর্তীতে যখন ইসলাম শক্তিশালী হয়ে গেছে, সমস্ত মুসলমানের ইমান শক্তিশালী হয়ে গেছে, তখন রসুল আর হাত উপরে বাঁধতেন না, তখন রসুল শুধু তাকবীরে তাহরিমার সময় বাঁধতেন। রসুলের এক জমানার আমল ছিল ইমামে আজম আবু হানিফা, আগের জমানার আমল ছিল হাত উপরে উঠানো, শেষ জমানার আমলটা আগের জমানার আমল থেকে শক্তিশালী, ঠিক কিনা? এখন তিনটা হাদিস আছে, মাথা নাসিয়াতাইন পর্যন্ত রসুল মাসে করছেন, অর্ধেক মাথা পর্যন্ত মাসে করছেন, পুরা মাথা মাসে করছেন, তিনটা হাদিস আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পুরা মাথা মাসে করা সুন্নাত ফরজ। ইমামে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চার ভাগের এক ভাগ মাসে করা ফরজ, ইমাম শাফিক সুয়ে দিন এই ফরজ, ঘন্টা মানবেন। রসুলের সব সময় দায়ী সুন্নত ছিল রসুল কমপক্ষে চার ভাগের এক ভাগের উপরে মাসে করতেন, আমার রসুলের দায়ী কাজ ছিল। আপনি নাসিয়া তাইন করেন না, দল তো রসুলের চার ভাগের এক ভাগ হয় দেখেন, হিসাব করে দেখেন চার ভাগের এক ভাগ হয় কিনা, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সমস্ত হাদিসগুলি শক্তিশালী, মত শক্তিশালী। আরবের মানুষ কি করে, তারা তো সেখানে মধ্যে শাফি মাজহাব জানেন, আবার কোথাও কোথাও হাম্বলি মাজহাব জানেন, ইরাকের ভিতরে হাম্বলি মাজহাব জানেন, কোথাও কোথাও আবার এরকম ওদিকে পাশ্চাত্য জগতের ওদিকের মধ্যে মালিক রহমতুল্লাহ মাজহাব জানেন, আমাদের দিকে হানাফি মাজহাব জানেন। তা আমাদের হানাফি মাজহাব শক্তিশালী, সমস্ত ইমামদের ওস্তাদ, ইমাম শাফির ওস্তাদ, আহমদ ইবনে হাম্বালের ওস্তাদ এবং মালিকের ওস্তাদ, সমস্ত ইমামরা বলতেন হুজুর যদি আমাদেরকে বেকার বীজ না বপন করতেন দুনিয়ার মানুষ একা সম্পর্ক অজ্ঞ থাকত। আল্লাহ পাক তাআলা যে কথাগুলি বলছি